एलएसी जॉब करूँ हम আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলা থেকে নির্বাচিত সাতজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিধায়িকা উপস্থিত আছি, সাথে সাথে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলনেতা এবং তথা বিরোধী দলনেতা হিসেবে অল্প কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই। আপনারা জানেন প্রথমত গণনার পরবর্তী সময় থেকে যে লাগাতার অত্যাচার এবং বিভিন্ন ধরনের অত্যাচার, হত্যা থেকে মহিলা নির্যাতন থেকে ধর্ষণ থেকে ঘর বাড়ি লুট থেকে, এটা ক্রমাগত গোটা রাজ্য জুড়েই চলছে, এখনও চলছে। লকডাউনের মধ্যেও এর ছাড় নেই, করোনা কোভিডের অতিমারির মধ্যেও এর কোনো বিরাম নেই এবং গত পরশু থেকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তার মধ্যেও ছাড় নেই। প্রায় আমার কাছে যা তথ্য আছে এখনো 20,000-এর বেশি, 20,000-এরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয়, ভোটার এবং অন্য দলকে ভোট দিয়েছেন, সনাতনে বিশ্বাস করেন। শুধু সনাতনে বিশ্বাস করেন বলে তাদেরকেও ঘর ছাড়া হতে হয়েছে। এবারে একটা নতুন পদ্ধতি করেছেন, আমি তো 2001 সালে মুগবেড়িয়া বিধানসভা কেন্দ্রে লড়েছিলাম, তখনও হয় এবার নয় এবার ছিল, কিন্তু সে বামপন্থীরা জিতেছিল, তৃণমূল কংগ্রেস 7টা সিট পেয়েছে। আমি 2006-এরও 29 জনের একজন ছিলাম, আমি অনেকবারই এই কথা বলেছি। সেদিনও রাজনৈতিক সংগ্রাম, অত্যাচার, অবিচার ছিল, কিন্তু এই যে বাড়িতে ঢুকে নুনের বাটিটা পর্যন্ত নিয়ে চলে যাওয়া, তফসিলি জাতি উপজাতিদের উপর বিশেষভাবে আক্রমণ, এটা ছিল না। গত পরশু দিন দেখেছেন কোচবিহারের শীতলকুচিতে রাজবংশী বর্মন তফসিলি জাতি পরিবারের একজন ভারতীয় জনতা পার্টির সমর্থক, তার নিথর দেহ, রক্তাক্ত দেহ মাঠে পাওয়া গেছে। তার আগের দিন দেখেছেন ভাতারে ভারতীয় জনতা পার্টির কর্মী একজন আদিবাসী, তার দেহ পাওয়া গেছে। এইভাবে অত্যাচার চলছে, আমরা দলগতভাবে চেষ্টা করছি। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাবো গোটা পৃথিবীর 146 জন ভারতীয়, কেউ প্রাক্তন বিচারপতি, কেউ প্রাক্তন রাষ্ট্রদূত, তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে পশ্চিমবাংলার নির্বাচনের গণনা পরবর্তী হিংসা তার নিরসনে এবং দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি। আমি ধন্যবাদ জানাবো 2,000-এরও বেশি মহিলা আইনজীবী গোটা ভারতবর্ষে, তারা রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে দাবি করেছে। আমাদের খেজুরির মহিলা অপর্ণা দাস, তার চিৎকার আপনারা শুনেছেন কিভাবে ধর্ষণ হয়েছে, তিনি শিডিউল কাস্ট কমিশনের কাছে তার বক্তব্য নথিভুক্ত করেছেন। তিনি এখনও অসুস্থ, তার প্রচণ্ড শরীরে যন্ত্রণা ব্যথা আছে, কলকাতার একটি নামি বেসরকারি হসপিটালে দলের পক্ষ থেকে আমার তত্ত্বাবধানে সেখানে আমরা ভর্তি করে চিকিৎসা করেছি, শান্তনু প্রামাণিকও দেখাশোনা করছি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ, আমাদের একদিক থেকে দক্ষিণকাঠির নবনির্বাচিত বিধায়ক অরূপ দাস আছেন, খেজুরির নবনির্বাচিত বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক আছেন, ময়নার নবনির্বাচিত বিধায়ক বিশিষ্ট ক্রিকেটার অশোক দিন্দা আছেন, হলদিয়ার সেকেন্ড টার্মের নির্বাচিত বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল আছেন, আমাদের ভগবানপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়ী রবীন্দ্রনাথ মাইতি আছেন এবং শ্রীমতী সুমিতা সিনহা মহোদয় আছেন উত্তরকান্তি কেন্দ্রে নির্বাচিত বিধায়িকা। আমরা সবাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে ভারত মাতার সুসন্তান হিসেবে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে
দেশ ও মাতৃকাকে সমৃদ্ধ করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারে নির্বাচনে লড়েছি এবং জিতেছি। আপনারা জানেন সংবিধানে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই ব্যবস্থাটা অনেক দিন ধরে উঠে গেছে। বামপন্থী শাসনের প্রথম দিকে এটা ছিল না, কিন্তু পরবর্তীকালে কিছুটা উঠে গেছিল, তাই বামপন্থীরাও হারিয়ে গেছে। তার মধ্যেও যখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় আসে, যখন এনডিআরএফ এসডিআরএফ এর অর্থ স্টেট রিলিফ ডিজাস্টার রিলিফ ফান্ড, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের অর্থ যখন রাজ্য কেন্দ্র সরকার বিতরণ করে, তখন দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো দেখা পায়। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা সাতজন পূর্ব পশ্চিমবঙ্গে এবারে এই যে দুর্যোগ এবং সাইক্লোন, তাতে পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কিছুটা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ইঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের লাগোয়া এলাকা। তা এখানে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সবার সঙ্গে মিটিং করলেন, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের সঙ্গে। আমরা দেখলাম সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এইসব রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে মিটিং করলেন, আলোচনা করলেন। কিন্তু আমরা গত তিন দিন ধরে এখানে দেখলাম রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের, সে পঞ্চায়েত মেম্বার হতে পারে, কাউন্সিলর হতে পারে বা বিধায়ক হতে পারে বা সাংসদ হতে পারে, তাদেরকে উপেক্ষা করা এবং প্রথম একটা দুটো ফোন ধরছিলেন, পরবর্তীকালে কিন্তু বিধায়করা বলছেন বিডিওর মতো লোক, বিডিওর মতো ছোট ছোট পোস্টে বসে আছেন, তারা পর্যন্ত কালকে বিকালের পর থেকে কোনো বিধায়কের বিজেপি বিধায়কের ফোন ধরেন, এর জন্য আমরা লালায়িত। আমরা জানি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী কী কী করেন, আমি ওনার সঙ্গে একুশ বছর দল করেছি এবং দশ বছর তার সাড়ে ন বছর সরকারি দলে ছিলাম আর চার বছরেরও বেশি সময় রাজ্য মন্ত্রিসভায় ছিলাম, তা উনি কী পদ্ধতিতে করেন সেটা আমরা জানি। আমরা যেটা বলতে চাই যে এবারে এসডিআরএফ এর যে পশ্চিমবঙ্গের যে বরাদ্দকৃত অর্থ 1,087 কোটি টাকা, তার মধ্যে সেন্ট্রাল ফান্ড হচ্ছে 800 কোটি টাকা, ইতিমধ্যে এসডিআরএফ এর প্রথম কিস্তি 404 কোটি টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাঝিলাপুর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ কাটিতে সেখানে ফার্স্ট শেল্টার, যেটা আরআইডিএফ এর কেন্দ্রীয় সরকারের অর্থে নির্মিত, সেই আরআইডিএফ এর ফার্স্ট সেন্টারে বিজেপি করার অপরাধে 300 পরিবারকে, মৎস্যজীবীকে থাকতে দেওয়া হয়নি, আমাদেরকে লোকের পাকা বাড়িতে এবং মন্দিরের নাট মন্দিরে তাদেরকে রাখতে হয়েছে মুড়ি চিড়া খাইয়ে। আপনারা অবাক হয়ে যাবেন হলদিয়া বিধানসভার কুকুড়াহাটিতে, এখনই গেলে দেখতে পাবেন কুকুড়াহাটি হাইস্কুলের সামনে শেল্টারে তৃণমূল কংগ্রেসের পতাকা ঘেঁটে ব্যানার দেওয়া হয়েছে, বলেছে এখানে বিজেপি নো এন্ট্রি। উড়িষ্যায় আছড়ে পড়েছে, ক্ষতি উড়িষ্যায় হয়ে গেছে, সেখানকার মুখ্যমন্ত্রীর ছবি আপনি দেখতে পাবেন না। এখানকার মুখ্যমন্ত্রী সারাক্ষণ বলে যাচ্ছেন মিডিয়াতে আর প্রচার, রাত্রে আছি অমুক করছি, রাত্রে তো আমরাও জেগেছি, গোটা সমুদ্র উপকূলবর্তী নদী উপকূলবর্তী হাজার হাজার মানুষ জেগেছিল, দলমত বর্ণ নির্বিশেষে তিনি প্রচারে আছেন, প্রচারে আছেন এবং তার ঢক্কা নিনাদে আছেন। উড়িষ্যা অন্ধ্র মুখ্যমন্ত্রী এসব করেন, যদিও আমরা রাজনৈতিকভাবে, আমি বিজেপির একজন এমএলএ হিসেবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আমাদের পার্টি ইউনিটের সঙ্গে আছি, কিন্তু এটা আমরা দেখছি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই রাজনীতির তীব্র বিরোধিতা করছি এবং আমি বিরোধী দলনেতা হিসেবে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব তাদের কাছে দাবি করছি যে সর্বদলীয় সভা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, কিছুটা অংশ পশ্চিম মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে, নাটোর মহসুর, সেখানে
সর্বদলীয় সভা ডেকে এই যে ত্রাণ এবং যে আপনি গতকাল বলেছেন যে 1,000 কোটি টাকা রাজ্য সরকার আর 400 কোটি টাকা কেন্দ্রের খরচ হয়েছে, এমন খরচ হয়েছে। আমি তো গ্রাউন্ডে কাজ করছি, আমি ঝড়ের আগে দুদিনও বিভিন্ন এলাকায় ঘুরেছি, প্রত্যেকের সঙ্গে যখন আমাদের এমএলএরা ঘুরছে, তা তাপসী মন্ডলের গাড়ি তো এক জায়গায় পাথর দিয়ে ভাঙা। আমরা কোথাও দেখতে পাইনি আপনার 1,000 কোটি আর কেন্দ্রের 400 কোটি টাকা কোথাও কিছু খরচ হয়েছে। আপনি যদি বলেন আমার প্রমাণ কি, আপনার নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, নদী তীরবর্তী 4-5টা গ্রাম পঞ্চায়েত আছে, রাজ্য সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট, কেন্দ্রীয় সরকার সকলের কি গাইডলাইন ছিল যে নদী তীরবর্তী সমুদ্র তীরবর্তী লোককে জীবনটা যাতে হানি না হয় শেল্টারে তুলুন। আপনারা তালিকা করলেন 20,800, তুলতে পেরেছেন? পারেন। আপনি কি করলেন এখানকার একজন আমফানের টাকা চোর তৃণমূল নেতার কথায় 10,000 টাকা করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দিয়েছেন, ইচ গ্রাম পঞ্চায়েত চাল দিয়েছেন, 100 গ্রাম চাল কেউ পেয়েছে? 10,000 টাকার 100 টাকা খরচ করা হয়েছে? হয়নি। অধিকাংশ জায়গা অভুক্ত ছিল, আমরা যেখানে পেরেছি জোগাড় যন্ত্র করে নিজেরা, এনজিওরা, কিছু দানশীল ব্যক্তি, কিছু ক্লাব প্রতিষ্ঠান, তারা এগিয়ে এসে পিড়ে মুড়ি শুকনো খাওয়ার সাথে দিয়েছে, অধিকাংশ লোকই অভুক্ত ছিল। আমি আজকে সকাল থেকে সাহেবনগর সাতখণ্ড দিয়ে কাদিরাবাদ চর তালপাটি হয়ে পুরো রিভার ব্যাঙ্ক ঘুরতে ঘুরতে বাসুলি চক পর্যন্ত গেলাম 2:30 পর্যন্ত। সেখানে লোকজন বৃষ্টির মধ্যে আছে, কোথাও কোনো প্রশাসনের লোক, পঞ্চায়েতের লোক, পশ্চিমবঙ্গের শাসক দলের লোককে কেউ কোথাও আমি দেখতে পাই, একই অভিজ্ঞতা অন্যান্য বিধায়ক। তাই আমরা দাবি করছি যে কোথায় কোথায় এসডিআরএফ এর 400 কোটি টাকা খরচ করেছেন, কে পেয়েছে সেটা আপনারা প্রকাশ করুন। এবং আমি আশা করব যে এই ধরনের মানুষের বিপর্যয়ের সময় দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই কাজ করবেন, এবং আমাদের ঘোষিত অবস্থান এই ধরনের বিপর্যয়ের সময় সরকার প্রশাসনের যে কোনো ধরনের উদ্যোগ তাকে সহযোগিতা করার দায়িত্ব আমার। দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি যে পলিটিক্যাল লোকরা সম্প্রতি লড়েছেন, কেউ হেরেছেন কেউ জিতেছেন, তাদের হয়তো লজ্জা থাকতে পারে আমাদের সঙ্গে কথা বলার বা আমাদের ফোন ধরার। রাজ্যের মুখ্যমন্ত্রীও আমার কাছে পরাজিত হয়েছে, অর্থাৎ তাদের দলের নেতাদের মন্ত্রীদের লজ্জা থাকতে পারে বিরোধী দলের নেতার সঙ্গে কথা বলার, কিন্তু যারা আমলা, যারা ব্যুরোক্র্যাট, যারা প্রশাসনে আছেন, সে পঞ্চায়েতের সচিব হতে পারেন, বিডিও হতে পারেন, এসডিওডিএম হতে পারেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তারা হতে পারেন, রাজ্য স্তরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব হতে পারেন, তাদের উচিত যে সমস্ত মানুষের সমস্যা মেটানো এবং সমস্ত জনপ্রতিনিধিদের সমান দৃষ্টি দিয়ে থাকে। আমরা প্রস্তুত আছি সমস্ত রকম সহযোগিতা করার জন্য। আর আবার আবেদন করব, এই জল ঝড় বর্ষায় বহু মানুষকে আপনারা ঘরছড়া করেছেন। এই নন্দীগ্রামেই কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের 7টা বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, সেই লোকগুলোর অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। এবারে থামান, অনেক হয়েছে। প্রশ্ন আছে? মুখ্যমন্ত্রী আসছেন জেলার, আপনাদের ডাকলে যাবেন? না, আমি কোনো কাল্পনিক প্রশ্নের উত্তর দেবো না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্ত্রী হিসেবে একবার কেন একাধিকবার আসবেন, এবং তিনি সমান দৃষ্টি দিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বাংলার সমস্ত নাগরিকেরই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসেবে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সকলের মুখ্যমন্ত্রী, সকলের জন্য যদি তার চিন্তাভাবনা কর্মের প্রয়াস ঘটান,
আমরাও নিশ্চয়ই দায়িত্ব নিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, কিন্তু কোনো কাল্পনিক প্রশ্নের উত্তর দেব না। আপনাদের বিরুদ্ধে যেটা বলা হয় যে সমাজজনরা বা তৃণমূল থেকেই বলছে যে আপনাদের এমএলএদেরকে এলাকায় দেখা যাচ্ছে না, এই কথাগুলো নিয়ে কি বলবেন? কথার উত্তর দেওয়ার দরকার নেই, তৃণমূলের লোকেরাই তো মাঠে নেই, তারা তো ছবিতে আছে, ছবিতে আছে আর কোথায় কাকে ঘর ছাড়া করবে, জরিমানা আদায় করবে, তারা অপেক্ষা করে আছেন আমফানের মতো মোদিজি টাকা দেবেন, সেই টাকাগুলো মারবে, এই অপেক্ষায় তারা আছেন, বসে আছেন। অর্থাৎ তাদের অন্য কোনো ব্যাপার নেই। আমি নিজে কালকে যেহেতু বাতাস হচ্ছিল একটা অফিসে বসে কন্ট্রোল করেছি, ফিজিক্যালি যাই, অনেক গাছ পড়ছি, কলকাতা থেকে অনেক কথা বলা যায়, আমরা বাতাসটা তো এখানে দেখেছি 110 কিলোমিটার বাতাস, কিন্তু তার আগের দিন রাত্রি পর্যন্ত আর সকাল থেকেও ছিলাম, কোথাও আমি দেখতে পাইনি। তৃণমূলের লোক যারা পঞ্চায়েত পঞ্চায়েত আছে সবই তো, অধিকাংশই তো আমার চেনা জানা, আমি কাউকে দেখতে পাইনি, আমি প্রশাসনের কাউকে দেখতে পাইনি। একটু আগে মহেশপুরে দেখলাম বিডিওর গাড়ি ক্রস করছে, আমি জেলিংহামে রিমোট আপনাদের বলবো, আপনারা চলে যান একবার নদীর পাড়ে, অবস্থাগুলো দেখে আসবে। 130 খানা বাঁধ ভেঙেছে দাদা, এই বাঁধ ভাঙিয়ে বলছি, আপনি তো দীর্ঘকাল দায়িত্ব ছিলেন, কোথায় দায়িত্ব ছিল, দায়িত্ব ছিলেন কবে, এই নন্দীগ্রামের কথা বলছি, এই বাঁধ ভাঙাটা আমি জেলিংহাম দীনবন্ধুপুরে লকগেটে আমি করেছি। এই সরকার তো 11 সালের পরে কোনো বাঁধ মেরামত বিকাশ সেচের কাজ করে, এই মুখ্যমন্ত্রী কাউকে কাজ করতে দেন না। আমাকে 2019 সালে কয়েক মাসের জন্য সেচ মন্ত্রী করেছিলেন, তারপরে করোনা লকডাউন, যেদিন বসেছি তার 3 দিনের মধ্যে অর্থ দপ্তর থেকে সার্কুলার বের করে বলে দিয়েছিল নন প্ল্যানে মন্ত্রীর দায়িত্ব হচ্ছে 50,000, আর প্ল্যানের ক্ষেত্রে বড় স্কিম হলে স্টেট লেভেলের কমিটি আছে একজন রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে, আর অর্থ দপ্তরে পাঠাতে হবে, অর্থ দপ্তর মানে 14 তলা, অর্থ দপ্তরে পাঠালে অর্থমন্ত্রী ইন্টারকামে জিজ্ঞেস করে ফাইল অ্যাপ্রুভ করেন, কোনো কাজ কোনো মন্ত্রীকে ইনি করতে দেন না, পশ্চিমবঙ্গে কোনো কাজ, উনি এটাতেই বিশ্বাস করেন যে 500 টাকা 200 টাকা 2 কেজি চাল এইসব কিছু দিলে হয়ে যাবে, 1,000 টাকা ভাতা 500 টাকা হাত খরচা একটা বই, এই এই নীতিতে বিশ্বাস করেন, একটা যে স্থায়ী পরিকাঠামো, আপনি নিজে বলুন, আপনি এখানকার নদীর পাশের এলাকার লোক, কোন বাঁধে এই সরকার 11 সালের পরে কাজ করেছে, একটাই কাজ কেলেঘাই কপালেশ্বরী খিরাই বাগুই চন্ডিয়া, সেক্ষেত্রেও আমরা তখন এমপি ছিলাম, প্রণববাবুর কন্ট্রিবিউশন আছে, সেটা 75% তখন ছিল সেন্ট্রালের, 25% ছিল স্টেটের, এটা পুরনো আগে লেফট গভর্নমেন্টের 2010 সালের স্কিম, ওনার আঙুলের স্কিম নয়, তাও কমপ্লিট করতে পারেনি, স্টেটের শেয়ার দেয়নি টাকা, শুনে রাখুন, পরবর্তীকালে আমরা রিপেয়ারিং করতাম, আমাদের ক্ষমতা খুব লিমিটেড, এখানে পশ্চিমবঙ্গে কোনো মন্ত্রীদেরই ক্ষমতা, যারা নতুন মন্ত্রী হয়ে এখন দীঘায় গিয়ে সৈকত আপসে লাফাচ্ছেন, 1-2 মাস পরে হাওয়াটা বেরিয়ে যাবে, বুঝতে পারবেন যে তারা যে কার্যত ল্যাম্পপোস্ট, আবহাওয়া দপ্তর এলার্ট করছে সবাই মিলে, তা যেখানে ভালনারেবল পয়েন্ট আছে সবাই জানে যে পাঁচুড়িয়া খেজুরিতে বাঁধ ভাঙবে, হিজলি মসনদিয়ালা বাঁধ ভাঙবে, দারিয়াপুর বাঁকিপুটে বাঁধ ভাঙবে, বিরামপুর মাজিলাপুরে জল ঢুকবে, চাঁদপুর তাজপুরে বাঁধ নেই জল ঢুকবে, সবাই জানে, দীনবন্ধুপুর লকবেট গেট ভাঙবে, জেলিংহাম উড়ে যাবে, এড়িয়াখালি টুকরাহাটি ভাঙবে, কোলাঘাটের দেনান ভাঙবে, দনিপুর ভাঙবে, মায়াচর ভাসবে, এ তো সবাই জানে, ইঙ্গলগঞ্জ সন্দেশখালি গোসাবা বাসন্তী ক্যানিং পাথর প্রতিমা সাগর কোথায় কি হবে সবাই জানে, চিত্র পরিষ্কার, কোনো উদ্যোগ ছিল না, আমি কারণ নাম বলবো না, হর্তাকর্তা বিধাতা একজন বর্তমান সরকারের, তিনি কায়রাটুঙ্গি সেচ বাংলোতে মিটিং করেছিলেন ঠিকাদারদের নিয়ে, বলেছেন যে কাজ করতে পারো 10-এর 2 বছরের আগে টাকা দিতে পারো না,
এই তো ভার্সাল যারা দায়িত্বে আছে, আমি নাম বলবো না, যেহেতু আমার টাকা দেবে শুধু একটাই স্লোগান, এই কম টাকা কেন? আরে সমুদ্র উপকূলবর্তী এলাকার এসডিআরএফ এর তট কত, অন্ধ্রের তট কত, 9000 কিলোমিটারের বেশি। আপনার আপনি উড়িষ্যার তট কত দেখুন, কত বর্গ কিলোমিটার, সেই অনুযায়ী এসডিআরএফ এর টাকা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আপনার 1087 কোটি টাকা এবছরের যে কমিটমেন্ট এসডিআরএফ এর, তার মধ্যে 800 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা। সেন্ট্রাল গভর্নমেন্ট তো ফার্স্ট ইনস্টলমেন্ট এই লস আসার আগে আপনাকে 404 কোটি টাকা আক্রো করে। মানুষের এগুলো জানা দরকার, বলা দরকার, এত প্রচার টচার না করে আসল কাজ করুন। দয়া করে ফুল টিমটা একটু জেলিংহামে গিয়ে দেখে আসুন, এক বস্ত্রে আছে, কাপড় দোকান বন্ধ। আমি নন্দীগ্রামের একজন কাপড় দোকানকে ফোন করে বললাম, রাধামণি তো বললাম যে 507 পিস শাড়ি দাও, মেয়েরা এক বস্ত্রে আছে, ভিজে গেছে, জ্বর জ্বর এসে যাবে, দেখে আসুন কি করছে। আমি বললাম শহীদ মিনারে এই মুহূর্তে 1200 আছে, আমি বললাম সোনাচোড়া হাই স্কুল খুলে দিই। আপনি কেন্দ্রামারি গ্রাম পঞ্চায়েত গঙ্গা মোড় দেখে আসুন, শ্যামপুর বগা দেখে আসুন কি অবস্থায় লোকজন আছে, পুকুরহাটিতে দেখে আসুন কি, শুনিয়ার চর দেখে আসুন কি, একই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার এলাকায়। ওখানে তো মেরে পিটে ধরে সবকে বের করে দিচ্ছে বিজেপির লোকজন, সব ছিলি জাতি মৎস্যজীবী, কেউ নেই, অস্তিত্ব নেই বাড়ি করছে, শুধু একটাই অপরাধ সনাতনে বিশ্বাস করেন। ওদেরকেও যারা ভোট দিয়েছে, এই তারা পেটিয়াতে পরিমলগিরি মমতা ব্যানার্জি তৃণমূল প্রার্থীর পোলিং এজেন্ট, তার বাড়িতে নিচে থাকা দুটো গাড়ি পুড়িয়ে দিচ্ছে। দাউদপুরে অতনু পণ্ডা, তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, সে অতনু পণ্ডা আমার ভোট করেনি, তৃণমূল কংগ্রেসের ভোট করেছে, মমতা ব্যানার্জি প্রার্থীর ভোট করেছে, তার ভুসিমাল দোকান লুট করেছে দাউদপুরে, মানুষ সব দেখছে। প্রচার আর সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে বেশি দিন হবে চলবে না। দাদা 356 কি লাগবে, 356 দেখুন, এটা নিয়ে আমার দলগত বা ব্যক্তিগতভাবে এই মুহূর্তে মানে বক্তব্য নেই। আমি বিশ্বাস করি যে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকতে পারে না, শিশু তফসিলি জাতি উপজাতি সবাই আক্রান্ত, 30 পেরিয়ে গেছে 42, রেপ ভিকটিম শিডিউল কাস্ট এরকম অসংখ্য আছে নানুর থেকে খেজুরি। কেন্দ্রীয় সরকারের টিম এসেছিল অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে, গোবিন্দ মোহন আইএস এর নেতৃত্বে, সে টিম রিপোর্ট করেছে, সেই রিপোর্ট তো আর ধামা চাপা দিয়ে রাখা যায় না, নিশ্চয়ই এক্সামিন করছে, সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে সবাই জানিয়েছে, রাজ্যপাল নিজে ভিজিট করেছেন, রাজ্যপাল হচ্ছে প্রশাসনিক হেড এবং কেন্দ্রীয় সরকারের এই রাজ্যের প্রতিনিধি, নিশ্চয়ই তিনি শীতলকুচি এবং নন্দীগ্রাম ভিজিট করার পরে যা দেখেছেন তার রিপোর্ট নিয়ে জমা দিয়েছেন। আমি ভারতীয় জনতা পার্টি করি আর কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে, আমার পূর্ণ আস্থা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আছে যে তারা কাশ্মীরের এই দীর্ঘদিনের অত্যাচার যদি বন্ধ করতে পারেন, পশ্চিমবঙ্গের এই অত্যাচারও তারা কম হবে। 16-র মধ্যে 7টা এমএলএ হয়তো আমরা, কিন্তু 491,000 ভোট বিজেপি পেয়েছে আর তৃণমূল 479,000 ভোট পেয়েছে, এই জেলায় 11,500 ভোটে বিজেপি তৃণমূলের প্রতি, অর্থাৎ এই জেলাতে তৃণমূল কংগ্রেস প্রথম শক্তি। আর বিরোধী দলনেতা এবং বিজেপিকে উপেক্ষা করা মানে রাজ্যের 2 কোটি 27 লক্ষ ভোটারকে উপেক্ষা করা, এটা যেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাথায় রাখে।